स्टूडेंट्स वेलकम टू ई-लर्निंग क्लास ऑफ काकदीप एकेडमी स्टैंडर्ड थ्री बांगला ग्रामर आज के करबो तुम्हारा तुम्हारे गत क्लासर कथा मन आश्चित हमें पथ परिचय करिए पथ काके बोले पथ मोट कपकार की पथ काके बोले उदाहरण दाओ तार मध्य हमें विशेष्य और सर्वनाम पथ करिए आज के विशेषण पथ करबो तुम्हारा बोर्ड थेके देखे देखे खाताय तुलबे प्रथम देखो विशेषण पद और सबथेके बड़ कथा तुम्हारे बांगला परीक्षा सात तारीख स्टैंडार्ड थ्री बांगला प्रश्नपत्र सात तारीख देवा हबे तुम्हारा सिलेबास पेयेछो एर मध्ये आमी आबार बोलछी स्टैंडार्ड थ्री बांगला टेक्सट बई सताश थेके पृष्ठा सताश थेके आठचल्लिस परीक्षा हबे और व्याकरण अध्याय हबे तीन छय नय तेरो पंद्रो एवं षोलो और बांगला रचना हबे कुकु शीतकाल दुर्गापूजा कि बोललाम ना तुम्हारे पृष्ठा बांगला परीक्षा हबे सताश थेके आठचल्लिस पृष्ठा सताश थेके आठचल्लिस और व्याकरणेर अध्याय हबे तीन छय नय तेरो पंद्रो एवं षोलो और रचनाय हबे कुकुर शीतकाल दुर्गापूजा। आज के व्याकरणे अध्याय छयेर पद परिचय आछे अध्याय छय तुम्हारे पाठ्य बईते अध्याय छयेर तुम्हारा पढ़ते पारबे पदेर श्रेणी विभाग आमरा गत क्लासे निये आलोचना करेछिलाम जे वाक्ये व्यवहित विभक्तियुक्त शब्दगुलिके पद बोले पद मूलत मोट पांच प्रकार विशेष्य विशेषण सर्वनाम क्रिया एवं अव्यय। गत क्लासे आमरा विशेष्य पद एवं सर्वनाम पद काके बोले उदाहरण करिएछि तोमरा पढ़ेछो आज के आमरा विशेषण करबो विशेषण क्रिया ओ अव्यय। विशेषण पद काके बोले ना যে সকল শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাদের বিশেষণ পদ বলে যেমন লম্বা মেটে সরু মোটা কালো সাদা ছোট প্রকৃতি কি বললাম না যে সকল শব্দ বিশেষ্য ও সর্বনাম পদে মানে যেটা আমরা করিয়েছি দুটো পদ বিশেষ্য আর সর্বনাম নাম পদ ও নাম পদের পরিবর্তে ব্যবহৃত পদগুলিকে পদের দ্বারা যে সকল শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের দোষ গুণ সংখ্যা দোষ গুণ অবস্থা এখানে অবস্থা কথাটা ঢোকাতে হবে দোষ গুণ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করে অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করে। তো যেটা বলছিলাম যে সকল শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাদের বিশেষণ পদ বলে। কি বললাম যে সকল শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাদের বিশেষণ পদ বলে যেমন
लम्बा बेटे सरु मोटा कलो सदा गरम ठंडा बड़ छोट प्रभृति कि बोलाम जे सकल शब्द विशेषण पदा लिखी जे सकल शब्द विशेष सर्वनाम पदे दोष गुण अवस्था संख्या परिमाण प्रभृति प्रकाश करे तादेर विशेषण पद बोले जेमन लम्बा राम हलो लम्बा लोक श्यामल हलो बेटे लोक तो मेटी खूब सरु छेलेटी खूब मोटा आमी कालो रंग पसंद करी से सदा रंग पसंद करे आमी गरम चा खाई से ठंडा शरबत खाए एई रकम आर कि एई रकम वाक्य व्यवहार होय एगुलो होच्छे विशेष एवं सर्वनाम पदेर दोष गुण अवस्था संख्या परिमाण प्रकाश करे ताई एदेर विशेषण पद बोले मुछे दिच्छि आमी এরপরে ক্রিয়াপদ লেখাবো এটা মুছে দিচ্ছি ক্রিয়াপদ ক্রিয়াপদ লিখে ভালো ক্রিয়াপদ না যে পদের দ্বারা যে পদের দ্বারা কোনো কাজ করা হওয়া যে পদের দ্বারা কোনো কাজ করা হওয়া থাকা প্রভৃতি বোঝায় প্রভৃতি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন পড়া প ড শ ণ র এ কার পড়া খাওয়া খেলা দেখা হাঁটা পড়া খাওয়া খেলা দেখা আসা যাওয়া প্রভৃতি কি বললাম না যে পদের দ্বারা কোনো কাজ করা হওয়া থাকা প্রভৃতি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন পড়া খাওয়া খেলা দেখা হাঁটা আসা যাওয়া প্রভৃতি দেখেছ ক্রিয়াপদ যে পদের দ্বারা কোনো কাজ করা হওয়া থাকা প্রভৃতি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন পড়া খাওয়া খেলা দেখা হাঁটা আসা যাওয়া প্রভৃতি তো তোমরা এখন এই সংক্ষেপে শিখবে উঁচু ক্লাসে উঠলে ডিটেলসে শিখবে এরপরে আর একটা রইল সেটা হচ্ছে অব্যয়পদ চারটে কমপ্লিট অব্যয়পদটা পড়াবো আজকে তোমরা তুলে নাও অব্যয়পদ কাকে বলে উদাহরণ অব্যয়পদ অব্যয়পদ না লিঙ্গ এর কঠিন আছে লিঙ্গ বচন তোমরা পড়েছো লিঙ্গ বচন ও পুরুষ ভেদে পুরুষ ভেদে যে সকল পদের কোন রূপ ব্যয় বা পরিবর্তন হয় না তাদের অব্যয়পদ বলে যেমন যেমন ও এবং কিন্তু অথবা নতুবা প্রভৃতি অব্যয়পদ কাকে বলা হয় না লিঙ্গ বচন ও পুরুষ ভেদে যে সকল পদের কোনরূপ ব্যয় বা পরিবর্তন হয় না তাদের অব্যয়পদ বলে আবার বলছি যে সকল না লিঙ্গ লয়সিকার উভয়ঙ্গ লিঙ্গ বচন ও পুরুষ ভেদে যে সকল পদের কোনরূপ ব্যয় বা পরিবর্তন হয় না তাদের অব্যয়পদ বলে যেমন ও এবং কিন্তু অথবা নতুবা প্রভৃতি ঠিক আছে তো স্টুডেন্টস এই গেল আজকের ক্লাস মোটামুটি পদ পরিবর্তন আমরা শেষ করলাম পদ
কাকে বলে? পদ মোট পাঁচ প্রকার, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং অব্যয় কাকে বলে এবং তাদের উদাহরণ আমি গত ক্লাস আর আজকের ক্লাস মিলিয়ে করিয়ে দিলাম। তোমরা এটা ভালো করে পড়বে, পরীক্ষা তোমাদের আসতে পারে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ক্লাসে আবার দেখা হবে।